বিজেপি দলের বরিষ্ঠ সদস্য তথা জনজাতি মোর্চার অন্যতম নেতা তথা বিধায়ক বুড়বোমোহন ত্রিপুরা বিজেপির সদস্য পদ ত্যাগ করলেন, সেই সঙ্গে বিধায়ক পদও ত্যাগ করেছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হলো, ইতিপূর্বে বিধায়ক আশিস দাস, সুদীপ রায় বর্মন এবং অবশেষে বুড়বোমোহন ত্রিপুরাও বিজেপি ছাড়লেন। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। বিজেপি সদর দপ্তরে এই নিয়ে তীব্র আলোচনা গুঞ্জন সৃষ্টি হয়েছে। কী কারণে বুড়বোমোহন ত্রিপুরা বিজেপি দল ছাড়লেন, এই নিয়ে স্পষ্টীকরণ কোনো এখনও দল থেকে দেওয়া হয়নি। তবে বুড়বোমোহন ত্রিপুরা এই মুহূর্তে বিজেপি ছেড়ে টিপ্রামাথা দলে যোগদান করেছেন বলে জানা গেছে। রাজ্য বিধানসভা অধ্যক্ষ রতন চক্রবর্তীর নিকট বুড়বোমোহন ত্রিপুরা এবং টিপ্রামাথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ পদত্যাগপত্র পেশ করেছেন। আইনসঙ্গতভাবে পদত্যাগপত্র পেশ করার কারণে বুড়বোমোহন ত্রিপুরার এই পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিলাম যে বিজেপি দলের বরিষ্ঠ সদস্য তথা জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা বুড়বোমোহন ত্রিপুরা, যিনি রাজ্য বিধানসভার বরিষ্ঠ সদস্য বটে, বুড়বোমোহন ত্রিপুরা অবশেষে বিজেপি ছাড়লেন এবং ত্রিপুরামাথা দলে যোগদান করেছেন বলে জানা গেছে। বর্মা এবং ওনার দলের আরও দুজন সদস্য ওরা এসে বলেছেন, অ্যাকর্ডিংলি প্রসেস অনুযায়ী আমি বলেছিলাম, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আর এটা তো অলমোস্ট লাস্ট অধিবেশন, আর হলে হয়তো আর একটা একদিনের হতে পারে, সেটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্টস পাস করতে হবে, যেহেতু ইলেকশনের টাইমের পরেও কাজ চলতে হবে সরকারের, সেই কারণে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি এই সময়টার জন্য অন্তত থেকে যান, প্রায় তো টার্ম আমাদের শেষ। তিনি বলেছেন, রিকোয়েস্ট করেছেন যে না স্যার, আমার পক্ষে থাকা সম্ভব না, আমি ব্যক্তিগত কারণে আমি চলে যেতে চাই, আপনি কাইন্ডলি এটা অ্যাকসেপ্ট করুন। তো অ্যাকর্ডিংলি আমি সেটা দিয়েছিলাম, আমাদের সেক্রেটারি এবং ইয়েরা দেখে আমার কাছে ফাইল প্লেস করেছিলেন এবং কিছুক্ষণ আগেই আমি সেটা অ্যাকসেপ্ট করে দিয়েছি। নাও হিজ রেজিগনেশন ইজ অ্যাকসেপ্টেড এবং হি ইজ নো লঙ্গার দি মেম্বার অফ দিস ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি।